এই পৃথিবীতে অর্থ আর ক্ষমতা হলে আপনি প্রায় সবকিছুই করতে পারবেন, কিন্তু এই দুইটি জিনিস থাকা সত্ত্বেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে কোনোভাবে প্রবেশ করতে পারবেন না। এরকম কয়েকটি জায়গার নাম আপনারা হয়তো আগে থেকেই জেনেছেন, যেগুলো কঠিনভাবে সংরক্ষিত এলাকা, আর এজন্যই এই জায়গাগুলো বিখ্যাত। নিষিদ্ধ ও সংরক্ষিত জিনিসের প্রতি মানুষের স্বাভাবিকভাবেই একটু বেশি আকর্ষণ কাজ করে, সেই আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়েই আজকের এই আয়োজন। এই ভিডিওতে আমরা এখন এমন 10টি স্থান নিয়ে কথা বলবো যে জায়গাগুলোতে আপনি কোনোভাবে প্রবেশ করতে পারবেন না। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন। 1. ব্রাজিলের স্নেক আইল্যান্ড। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সাওপালো উপকূলের তীরে অবস্থিত ইলোহাতে কুয়েমাদা গ্রান্ডে। এটি পৃথিবীর অন্যতম সংরক্ষিত এলাকা, যার অন্য নাম স্নেক আইল্যান্ড। পৃথিবীর একমাত্র এই জায়গাতেই গোল্ডেন ল্যান্সহেড সাপ পাওয়া যায়, যেগুলো পৃথিবীর সব থেকে বিষধর প্রজাতির সাপের মধ্যে অন্যতম। এই সাপের বিষ এতটাই ক্ষতিকারক যে এই সাপে একবার কামড় দিলে শরীরের মাংস ও টিস্যুতে পচন ধরে যায় এবং তা আর সহজে ভালো হয় না। গোল্ডেন ল্যান্সহেড সাপ নিজেদের কামড়ে নিজেরাও বিপদগ্রস্ত হয়, অর্থাৎ এই সাপের বিষ সাপের নিজের জন্য ক্ষতিকর। নিজেদের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা দেওয়া হলেও এদের মৃত্যুর হার 3%, আর চিকিৎসা ছাড়া এ হার 7%। এজন্য ব্রাজিলিয়ান সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। 2. কেন্টাকি নক্স দুর্গ। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে একটি দুর্গ রয়েছে যার নাম নক্স দুর্গ। দেশটি নিজস্ব সোনার বার এবং অন্যান্য মূল্যবান জিনিসের মজুদ থাকে কেন্টাকির নক্স দুর্গের ভেতরে, তাই এই স্থানটিকে জাতীয় মূল্যবান ভান্ডার হিসেবে বিবেচনা করা হয়। এই দুর্গ ঘিরে সবসময় 30,000-এর বেশি সৈন্য মোতায়েন থাকে এবং একে ঘিরে 24 ঘন্টা যুদ্ধ হেলিকপ্টার টহল দেয়। 22 টন ওজনের বোমা বিস্ফোরণকে রুখে দিতে পারে এমন দরজা দিয়ে সুরক্ষিত দুর্গটি। এই জায়গাটি পৃথিবীর অন্যতম সংরক্ষিত স্থান। 3. নরওয়ের সালবার্ড সিডফল। নরওয়ের সিডফল্টে বিশ্বের নানা ধরনের ফসলের জিনের বৈচিত্র্যময় নমুনা মজুদ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জিন ব্যাংকে সংগ্রহ করা অসংখ্য স্যাম্পল এই অভেদ্য ভল্টে মজুদ রাখা হয়। ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চলের নিচে কঠিন পাথর দিয়ে তৈরি হয়েছে এই ভল্ট, যাতে পাওয়ার সাপ্লাই না থাকলেও বীজ জমাটবদ্ধ থাকে। 4. ভ্যাটিকান সিটি দ্য ভ্যাটিকান লাইব্রেরি। ইতালির ভিতরে থাকা ছোট্ট দেশ ভ্যাটিকান সিটি দি ভ্যাটিকান লাইব্রেরিকে পৃথিবীর সব থেকে বড় এবং সব থেকে গোপন লাইব্রেরি হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়ে থাকে এই লাইব্রেরির মধ্যে এমন সব পুরাতন ও প্রাচীন বইয়ের সংগ্রহ রয়েছে যে বর্তমান পৃথিবীর মানুষ সে সম্পর্কে খুব কম ধারণা রাখে। এখানে প্রাচীন মায়া সভ্যতার সময়কার বেশ কিছু অমূল্য নথি রয়েছে যেগুলো পৃথিবীর সাথে এলিয়েনদের যোগাযোগের প্রমাণ বহন করে। এই লাইব্রেরি এবং এর ভল্টে প্রবেশের অধিকার খুবই সীমাবদ্ধ ও সংরক্ষিত। 5. গুগল বা ফেসবুকের ডাটা সেন্টার। পৃথিবীতে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন তথ্য উপাত্ত গুগল বা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের ডাটা সেন্টারে সংরক্ষিত থাকে। আপনি যখন কোনো তথ্য, ছবি বা ভিডিও গুগল বা ফেসবুকের যে কোনো জায়গায় আপলোড করেন, তার সঙ্গে সঙ্গে এদের ডাটা সেন্টারে গিয়ে জমা হয়। কয়েকটি ফুটবল মাঠের মতো জায়গা নিয়ে অবস্থিত এসব ডাটা সেন্টার পৃথিবীর অন্যতম সংরক্ষিত স্থান। এখানে প্রবেশাধিকার কঠোরভাবে সংরক্ষিত। 6. নেভাদার 51 রিজন। এটি পৃথিবীর অন্যতম সুরক্ষিত এবং গোপন স্থান। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে 2013 সাল পর্যন্ত এই জায়গার অস্তিত্ব স্বীকারই করা হয়নি। বলা হয়ে থাকে যে এটি যুক্তরাষ্ট্রের অস্ত্র, বোমা এবং এয়ারক্রাফট পরীক্ষার জন্য একটি R&D বেস, কিন্তু ভিতরের খবর হচ্ছে এখানে তারা গোপনে ন্যানোটেক এবং এলিয়েন প্রযুক্তি নিয়ে কাজ করে। 7. অস্ট্রেলিয়ার পাইন গ্যাপ। এটি অস্ট্রেলিয়ার এরিয়া 51 রিজন। অঞ্চলটি অস্ট্রেলিয়া সরকার এবং CIA দ্বারা পরিচালিত হয়। এটি দেশটির একমাত্র নো ফ্লাই জোন। বলা হয়ে থাকে এখানে ড্রোন প্রযুক্তি সহ নানা ধরনের মূল্যবান গবেষণা হয়ে থাকে। 8. ফ্রান্সের লাস্কো গুহা। এই গুহার ভেতরে 17,000 বছরের পুরাতন চিত্র রয়েছে। গুহার ভেতরের মানচিত্র ও প্রাণী সদৃশ চিত্রসম মানুষের আঁকা। এই চিত্রগুলো রক্ষা করতে 1963 সাল থেকে ফ্রান্স এই গুহাকে সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করে এবং যাবতীয় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে। 9. রাশিয়ার মেজগরি। রাশিয়ার দক্ষিণের উরাল পর্বতমালার ইয়ামান্তাও পর্বতের গুফা অঞ্চলের 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পরিত্যক্ত শহর মেজগরি। বর্তমানে এটি রুশ সেনাবাহিনীর 2টি পদাতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে। এখানে তারা গোপন পারমাণবিক মিসাইল বেস তৈরি করেছে বলে জানা যায়। পারমাণবিক যুদ্ধ হলে এখান থেকে পৃথিবীর যে কোনো স্থানকে লক্ষ্য করে পারমাণবিক হামলা করতে পারবে রাশিয়া। 10. কোকোকোলার ভল্ট। কোকোকোলার স্বাদ কোনোভাবেই পরিবর্তিত হতে দেওয়া যায় না, তাই কোকোকোলার তৈরি গোপন প্রণালী উচ্চ প্রযুক্তি দিয়ে নির্মিত ভল্টে সংরক্ষিত করা আছে। কিছু মুষ্টিমেয় লোক সেখানে প্রবেশ করতে পারে।